হাই বন্ধুরা, আজকে আমি বানাবো ঝিঙে পোস্ত। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চারটে ঝিঙে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে আমি পোস্ত বেটে নিয়েছি। এরপর আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিই। গ্যাসটা অন করে দিয়েছি আর কড়াইটা বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পাঁচ ফোড়ন। দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। দিয়ে দিচ্ছি লঙ্কা, আর দিয়ে দিচ্ছি বড়ি। বড়িগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এখানে জিরে ফোড়ন দিতে পারো, গোটা জিরে। আমি এখানে পাঁচ ফোড়ন দিয়েছি, কারণ পোস্ততে পাঁচ ফোড়ন দিলে খেতে টেস্ট খুব ভালো হয়। বড়ি ভাজা হয়ে গেছে, লঙ্কা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙের টুকরো। ভালো করে মাইসার করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। দেখো, 20 মিনিটের জন্য আমি গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। ঝিঙে সেদ্ধ হয়ে গেছে। এরপর ঝিঙের গায়ে যে জল আছে, যতক্ষণ জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি এইভাবেই রেখে দিচ্ছি। দেখো, ঝিঙের গায়ে যে জল ছিল পুরো শুকিয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত। এখানে আমি 25 গ্রামের মতো পোস্ত নিয়ে নিয়েছি। দেখো, পোস্ত বাটা আমি দিয়ে দিয়েছি। এরপর ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ঝিঙের পোস্ত বড়ি দিয়ে আজকে আমি নিরামিষ বানালাম। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো। আর ঝিঙে বড়ি দিয়ে পোস্ত গরম ভাতের সাথে খেতে ব্যাপক লাগে। দেখো, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বাড়িতে বানিয়ে অবশ্যই খেও। এরপর আমি নামিয়ে নিচ্ছি, গ্যাসটা অফ করে দিচ্ছি। আর বড়ি দিয়ে ঝিঙের পোস্ত আমি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। বড়ি দিয়ে নিরামিষ ঝিঙের পোস্ত তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতো এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব। নমস্কার।